আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি পৃথিবীর সবথেকে রহস্যময় জায়গা কোনটি, তাহলে আপনি নিশ্চয়ই পিরামিড সহ আরও বেশ কয়েকটা জায়গার নাম বলবেন। তো যাই হোক, আমি আজকে পিরামিডের রহস্যময় কিছু ঘটনা আপনাদের সাথে আলোচনা করব। মিশরে প্রায় 4000 বছর আগে, তখন অন্যান্য দেশের মানুষের থেকে মিশরের মানুষরা প্রচুর কারুকাজ করত, কিন্তু এই কারুকাজ এবং শিল্পের পেছনে অনেক রহস্য লুকিয়েছিল। যেমন মিশরীয় মানুষের হাতে তৈরি পিরামিড এবং পিরামিডের সাথে আকাশের তারার সমিল, পিরামিডের মধ্যে ন্যাচারাল এসি, যা কিনা পিরামিডের মধ্যে সবসময় 20 ডিগ্রি সেলসিয়াস রাখে। এইগুলো কারণ বিজ্ঞানীদের এখনও নিশ্চিন্তায় ঘুমোতে দেয় না। সব থেকে বড় কথা হলো এটাই যে এত বড় বড় স্ট্রাকচার 4000 বছর আগে কীভাবে বানানো হলো, কারণ তারা যখন এই কাজগুলো করে তখন না ছিল কোনো উন্নত মানের টেকনোলজি আর না ছিল কোনো উন্নত মানের যন্ত্রপাতি। কিন্তু আরও অবাক করার কথা হচ্ছে এটাই যে এখনের যুগেও এই রকম স্ট্রাকচার বানানো মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তো আজকে আমরা জানব মিশরের পিরামিডের কিছু রহস্যময় ঘটনা। তো চলুন শুরু করা যাক। মাটি থেকে 480 ফিট উঁচুতে 4000 বছর পুরনো এই পিরামিডের মধ্যে এমন কি ছিল, শুধুমাত্র যেটাকে দেখবার জন্য রিসার্চাররা একটি রোবোটিক ক্যামেরা পিরামিডের ভিতরে পাঠিয়েছিল। একটি জায়গায় এসে রোবোটিক ক্যামেরাটি দাঁড়িয়ে যায়, কারণ তার সামনে একটি পাথরের স্ল্যাব পড়েছিল। রিসার্চাররা মনে করেন এই স্ল্যাবের পেছনে নিশ্চয়ই এমন কিছু রহস্য লুকিয়ে রয়েছে যেটা বিগত 4500 বছর ধরে চাপা পড়ে রয়েছে। এই রহস্য যেভাবেই হোক না কেন তাদের জানা দরকার ছিল। এই কারণে তারা রোবটের সামনে দিয়ে ড্রিল মেশিন লাগিয়ে দেয়, যেটা ওই পাথরের স্ল্যাবের উপর একটি গর্ত করে দেয় এবং এই গর্তের ভিতরে একটি ক্যামেরাও ঢুকিয়ে দেওয়া হয় এবং স্ল্যাবের বিপরীত অংশে এমন জায়গা দেখতে পাওয়া যায় যেটা বিগত 4000 বছর ধরে কেউ দেখতে পায়নি। আজকে অদ্ভুত রহস্যের এই ভিডিওতে আমরা পিরামিডের রহস্য নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। মিশর মানে পিরামিড। মিশরে প্রায় 138টির মতো পিরামিড রয়েছে, যেগুলো হাজার বছর ধরে একের পর এক ভূমিকম্প এবং ভয়াবহ ঝড়কে সহ্য করেছে। কিন্তু অবাক করার বিষয় এটাই যে এদের একটিও নিজের জায়গা থেকে সরেনি বা ভেঙে পড়েনি। এদের মধ্যে সবথেকে উঁচু এবং বড় পিরামিডটি হলো দ্য গ্রেট পিরামিড অফ গিজা। আর এই পিরামিডের বেজি যা প্রায় 13 একর জমির সমান, মানে এই পিরামিডের ভেতরে প্রায় 9টি ফুটবল মাঠ ভালোভাবে ফিট হতে পারবে। পর্যবেক্ষণের মাধ্যমে জানা গেছে যে এই পিরামিডের মধ্যে মোট 23 লক্ষ বড় বড় পাথরের ব্যবহার হয়েছে, যেগুলোর মধ্যে বহু পাথরের ওজন 50 টন ছিল। যদি এই পিরামিডের টোটাল ওজন ক্যালকুলেশন করা যায় তবে এই পিরামিডের ওজন হবে 60 লক্ষ টন, যেটা 12টি বুর্জ খলিফার ওজনের সমান। কিন্তু এত উঁচু এবং এত বড় পিরামিড বানানোর কারণ কি ছিল? কয়েক হাজার বছর আগে যখন মানুষের কাছে কোনো সামগ্রী মজুদ ছিল না, তখন এই পিরামিডের দেওয়ালকে কীভাবে প্রতিটি ইঞ্চিতে লেভেল করা হয়েছিল, কীভাবে এত ওজনের পাথরগুলো স্কোয়ার শেপে কাটা হয়েছিল এবং কোনো ক্রেনের সাহায্য না নিয়ে কীভাবে 480 ফিট উঁচুতে এই পাথরগুলো তোলা হলো, আর এই পিরামিড বানাতে এমন কোন ইঞ্জিনিয়ারিং সিস্টেম ব্যবহার করা হয়েছিল যেটা এই পিরামিডগুলোকে ভূমিকম্প থেকে সঙ্গে সঙ্গে কর্নার সাইডগুলোকে সম্পূর্ণ 51.5 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করেছিল। বন্ধুরা, চিন্তা করার কোনো কারণ নেই, আজকে আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করব। চ্যালেঞ্জ নাম্বার 1, কয়েক শতাব্দী ধরে রিসার্চারদের টিম এই পিরামিড কনস্ট্রাকশন টেকনিকে সম্বন্ধে জানার জন্য বারবার চেষ্টা করছিল। তারা বুঝতেই পারছিল না যে কীভাবে সেই সময় পিরামিডের প্রতিটি সাইড এক্স্যাক্টলি সম্পূর্ণভাবে নর্থ সাউথ এবং ওয়েস্টের দিকে মুখ করেছিল, তাও আবার কোনো রকম কম্পাসের সাহায্য না নিয়েই। কিছু এক্সপার্ট রিসার্চারদের মতে এই সময়ের আর্কিটেক্টরা সর্বপ্রথম এমন জমি খুঁজে বের করে যেটা কয়েক লক্ষ টন ওজন সহ্য করতে পারবে, তারপর পোলার স্টার, মানে সেই তারাগুলো যেগুলোর সাহায্যে নর্থ পোল খুঁজে পাওয়া যায় এবং যেগুলোর সাহায্যে পিরামিডের প্রতিটি সাইডকে মার্ক করা হয়েছিল, তাও আবার কোনো রকম ইনস্ট্রুমেন্ট ছাড়াই, শুধুমাত্র বেসিক টেকনিকের সাহায্যে হাজার বছর আগে এই পিরামিড ডিরেকশন সেট করা হয়েছিল, তাও আবার 0% ভুল ছাড়াই। চ্যালেঞ্জ নাম্বার 2, পরবর্তী চ্যালেঞ্জ ছিল জমিকে লেভেল করা। যে 13 একর জমিতে এই পিরামিড তৈরি হতো, সে জমি যদি সামান্যতম উঁচু নিচু হতো তাহলে 23 লক্ষ পাথরের এই পাহাড় কখনোই দাঁড়াতে পারতো না। কিন্তু এই জমিকে লেভেল করার জন্য সে সময় ইঞ্জিনিয়ারদের কাছে না ছিল লেজার লেভেল, না ছিল বাবেল লেভেল। এক্সপার্টরা মনে করেন
যে কনস্ট্রাকশন সাইডের চারদিকে গর্ত করে তাতে পানি ঢেলে দেওয়া হয় এবং তারপর একটি সাইডের পানির লেভেল এর সঙ্গে পরবর্তী সাইডের পানির লেভেলের ম্যাচ করা হয়েছিল এবং যে সাইডের পানির লেভেলের ম্যাচ করতো না সেখানে শ্রেণী হাতরের সাহায্যে মাটি কেটে লেভেল করা হয়েছিল। আবার কিছু এক্সপার্টরা মনে করেন যে হয়তো মিশরীয়রা এই সাধারণ টুলস ব্যবহার করেছিল যেটার দুই সাইডে কাঠের টুকরো এবং মাঝখানে একটি দড়ির মাধ্যমে পাথর ঝুলানো থাকতো। যদি পাথর জমির সঙ্গে টাচ করে যায় আর দড়িটা একদম সেন্টার লেভেলে এসে দাঁড়ায় তবে ধরে নেওয়া হতো যে জমিটা পারফেক্ট লেভেলে রয়েছে। চ্যালেঞ্জ নাম্বার থ্রি, এবার পিরামিডের কনস্ট্রাকশন সাইডের ডিরেকশনও সেট ছিল, মার্কিনও সেট ছিল, এবার বাকি কনস্ট্রাকশন শুরু করার কাজ, যেটার জন্য দরকার ছিল কয়েক লক্ষ বড় বড় পাথর। কিন্তু এই পাথর কাটার জন্য তাদের কাছে না ছিল কোনো গ্রাইন্ডার আর না ছিল জ্যাকহ্যামার, কিন্তু তবুও সেই সময়ের লোকেরা 50 টন ওজনের পাথর কেটেছিল এবং সেগুলোকে স্কোয়ার শেপ দিয়েছিল। কিন্তু সেগুলো কিসের সাহায্যে করেছিল? হ্যাঁ, এই শ্রেণী একমাত্র টুলস যেটার মাধ্যমে তারা পাথর কেটেছিল। এক্সপার্টরা মনে করেন পিরামিড কনস্ট্রাকশনে ব্যবহার করা এই শ্রেণী হাতুড়ি কপাট দিয়ে তৈরি হয়নি, কারণ এটা তারাও জানতো যে কপাট খুব নরম জাতের ম্যাটেরিয়াল যেটা পাথরকে কোনোভাবেই কাটতে পারবে না। এই কারণেই এর মধ্যে একটি কেমিক্যাল ব্যবহার করা হয় যেটার নাম হলো আর্সেনিক। কপাট আর আর্সেনিক দিয়ে এই শ্রেণী কাঠের তৈরি হাতুড়ির মাধ্যমে পাথরের মধ্যে ঠোকা হতো এবং কয়েক ঘন্টা বা কয়েকদিন পরিশ্রমের পর বড় বড় পাথরগুলোকে সেটে আনা হতো। চ্যালেঞ্জ নাম্বার ফোর, এবার প্রশ্ন হচ্ছে এই বিশেষ ধরনের পাথর যেটাকে এত লাইন স্ট্যাম্প বলা হয় সেগুলো কাটা হচ্ছিল পিরামিড কনস্ট্রাকশন সাইডে গির্জা থেকে 150 কিলোমিটার দূরের তৌরাতে। তবে সেই পাথরগুলোকে কি করে নিয়ে আসা হয়েছিল? প্রতিটি পাথরের ওজন ছিল 50 টন, মানে 50,000 কেজি, যেটা প্রায় 3টি প্যাসেঞ্জার বাসের ওজনের সমান। আর এমনই 23 লক্ষ পাথর দিয়ে একটি পিরামিড তৈরি করা হতো। এত ওজনের পাথর ট্রান্সফার করার জন্য তাদের কাছে ওই সময় না ছিল কোনো রকম পশু, আবার না ছিল কোনো রকমের ট্রাক। যদি বর্তমানকালেও এই কাজ করতে হয় তাহলে ট্রান্সপোর্ট কোম্পানির কাছে খুব কঠিন পরিস্থিতি চলে আসবে। কথাটা অবাক করার মতো হলেও এই কাজ সেই সময়ের ওয়ার্কার্সরা নিজের হাতের সাহায্যে এবং নৌকার সাহায্য করেছিল। তোরা এবং গির্জার মধ্যে থাকা নদীর সাহায্য নিয়ে বড় বড় নৌকার মাধ্যমে পাথরগুলোকে ট্রান্সফার করা হয়েছিল, যেটা মোটেও সহজ কাজ ছিল না। সেই সময় নৌকাগুলিতে বড় বড় পাথর লোডিং করা এবং আনলোডিং করতে কম করেও 500 জন মজদুরের একেবারেই প্রয়োজন ছিল। চ্যালেঞ্জ নাম্বার ফাইভ, যে এক্সপার্ট টিম পিরামিড কনস্ট্রাকশন নিয়ে কাজ করছিল তাদের বহু প্রশ্নের উত্তর তারা রিসার্চের মাধ্যমে পেয়ে গিয়েছিল, কিন্তু একটা প্রশ্নের উত্তর তাদের মাথায় বারবার আসছিল, সেটা হলো এই লাইন স্ট্যাম্প কাটা তো হলো, ট্রান্সফারও করা হলো, একের পর এক সাজিয়ে কনস্ট্রাকশন শুরু হলো, কিন্তু এত ওজনের পাথরে অত উপরে কিভাবে তোলা হলো? কিছু এক্সপার্টরা মনে করেন যে পিরামিড কনস্ট্রাকশনের আগে হয়তো এর প্ল্যান করা হয়ে গিয়েছিল, হয়তো পাথরগুলোকে স্পাইরাল ট্র্যাকের মাধ্যমে উপরে তোলা হয়েছিল, নয়তো জিগজ্যাগ ট্র্যাকের মাধ্যমে উপরে তোলা হয়েছিল। তো নিশ্চিতভাবে বলা যেতে পারে যে এত ওজনের পাথরগুলোকে মজদুররা নিজের শরীরের শক্তি দিয়ে উপরে টেনে নিয়ে যেতে হয়েছিল। চ্যালেঞ্জ নাম্বার সিক্স, লক্ষ লক্ষ মজদুর শ্রেণী হাতুড়ি দিয়ে পাথর কাটা এবং এত বড় বড় পাথর ট্রান্সফার করা, এগুলো তো হলো, কিন্তু এই পিরামিডের ভেতরে থাকা কম্পার্টমেন্ট যেগুলো ভেতরে যাওয়ার জন্য রাস্তা এবং প্রচুর ছোট ছোট সুড়ঙ্গ, এগুলো নিয়ে আপনার কি ধারণা? বাকি সব জিনিস তো ঠিকই ছিল, কিন্তু একটি বিষয়ে এক্সপার্টদের অবাক করে দেয়, আর সেটা হচ্ছে ভেতরের কম্পার্টমেন্ট। এখানে যে পাথরগুলোকে ব্যবহার করা হয়েছিল সেগুলো আয়ন লাইমস্টোন নয়, বরং গ্রাইন্ডার পাথর ছিল, এমন এক ধরনের পাথর যেটা ডায়মন্ডের পর পৃথিবীর সবথেকে শক্ত পাথর বলে মনে করা হয়, যেটাকে আজকাল মডার্ন যুগেও গ্রাইন্ডারের মাধ্যম ছাড়া কোনোভাবে কাটা সম্ভব নয়। পৃথিবীর বহু আর্কিওলজিক এক্সপার্ট পিরামিডে ভিজিট করানো হয়েছিল, কিন্তু কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারেনি। 1000 বছর আগে ইঞ্জিনিয়াররা গ্রাইন্ডারের মতন শক্ত পাথরকে পরিষ্কারভাবে কেটেছিল। শেষমেশ কয়েক বছর পর এক্সপার্টরা এই প্রশ্নের রহস্য ভেদ করে। মিশরীয়রা গ্রাইন্ডার পাথর কাটার জন্য এমন এক ধরনের শন ব্লেড ব্যবহার করেছে যেটার কোনো রকম দাঁত ছিল না। ভিডিওতে দেখানো ছবির মাধ্যমে আপনারা এটিকে বুঝতে পারবেন। এই ব্লেডের দুই পাশে ওজন দিয়ে এটাকে গ্রাইন্ডারের উপরে চালানো হতো আর মাঝখানে বালি দিয়ে দেওয়া হতো। এক্সপার্টরা মনে করেন এইভাবেই এত বড় বড় পাথরকে কাটার জন্য তাদের 4 মাস সময় লাগতো। বন্ধুরা, এতক্ষণ তো আমরা জানলাম যে কিভাবে পিরামিড তৈরি হয়েছে।
তো এবার চলুন জেনে নেওয়া যাক পিরামিড সম্পর্কে সবথেকে ইন্টারেস্টিং এবং সবথেকে কঠিন প্রশ্ন। সাধারণ ধারণা অনুযায়ী বলা হয় যে দ্য গ্রেট পিরামিডের নির্মাণ কাজ 20 বছরের মধ্যেই কমপ্লিট হয়েছে। আর এত বড় বড় পাথর এবং এত ওজনের পাথরগুলোকে কাটা আর দড়ির মাধ্যমে টেনে আনা হতো। কিন্তু যদি পিরামিডের কাজ এরকমভাবে শেষ হয়ে থাকে তবে তাদের কাছে এই কাজটা করতে মাত্র 1.5 মিনিট সময় থাকতো। আর অলরেডি রিসার্চ থেকে জানা গেছে যে এত ওজনের বড় বড় পাথরগুলো কেটে কাট এবং দড়ির মাধ্যমে টেনে আনা হতো। কিন্তু যদি পিরামিডের কাজ এরকমভাবে শেষ হয়ে থাকে তাহলে একটা পাথরকে পিরামিডের নিচ থেকে উপরে নিয়ে যাওয়ার জন্য এবং তার জন্য সময় থাকতো মাত্র 1.5 মিনিট। এটা আগেও বলেছে যে পাথরগুলো আনা হতো প্রায় 150 কিলোমিটার দূর থেকে। এই জায়গায় বিজ্ঞানীদের একটু খটকা লাগে এবং হাজার প্রশ্ন তাদের মাথায় আসে, কিভাবে 1.5 মিনিটের মধ্যে 50 টনের একটা পাথরকে কেটে 150 কিলোমিটার দূর থেকে এনে পিরামিডের উপরে তোলা হতো। তারা এত বড় বড় পাথর এবং এত ভারী ভারী পাথরগুলোকে কিভাবে এত বড় বড় এবং এত ভারী পাথরকে কেটে এত দূর থেকে এনে পিরামিডের উপরে তুলতো মাত্র 1.5 মিনিটের মধ্যে। যদি এই কাজটা না করতো তবে কোনোভাবেই 20 বছরের মধ্যে পুরো পিরামিডের কাজ সম্পন্ন হতো না। তো কোনো রকম অ্যাডভান্স টেকনোলজির সাহায্য না নিয়ে এই কাজ করা এক কথায় অসম্ভব ছিল। এই গ্রেট পিরামিড আমাদের কাছে এক অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের নমুনা, কিন্তু এই পিরামিডের ভিতরে তৈরি হওয়া টানেলগুলো অত্যন্ত বেশি রহস্যময় এবং কৌতূহলী। প্রথম দিকে মানা হয়েছিল যে হয়তো এগুলোর ভেন্টিলেশনের জন্য বানানো হয়েছে, যেটার সাহায্যে চেম্বারগুলোর ভিতরে সহজে বাতাস চলাচল করতে পারে। কিন্তু যখন টানেলগুলোর মধ্যে রোবোটিক ক্যামেরা দিয়ে দেখা হয় তখন দেখা যায় টানেলগুলো ভেতর থেকে বন্ধ রয়েছে। ভেতরে থাকা টানেলগুলো ভেন্টিলেশনের জন্য বানানো হয়নি এবং অন্য কোনো বিশেষ কাজের জন্য তৈরি করা হয়েছিল। দ্য গ্রেট পিরামিড এখন পর্যন্ত 3টি চেম্বার খুঁজে পাওয়া গেছে। এমনটা নয় যে এর ভেতরে শুধুমাত্র 3টি চেম্বারই রয়েছে, এর ভেতরে আরও অনেক চেম্বার রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কেবল এই 3টি চেম্বারই ডিসকভার করা হয়েছে। যার মধ্যে সবথেকে নিচের চেম্বারটি হলো বেস চেম্বার, মাঝখানের চেম্বারটি হলো কুইন্স চেম্বার, আর সব থেকে উঁচুতে থাকা চেম্বারটি হলো কিংস চেম্বার। দ্য গ্রেট পিরামিডের উত্তর দক্ষিণ দিকে 2টি ছোট ছোট গর্ত বানানো হয়েছে, যার মধ্যে দক্ষিণ দেওয়ালের গর্তটি ওয়ারেন বেলের দিকে এবং সিডিয়াসের দিকে মুখ করেছিল, আর উত্তর দিকেরটা সাধারণত উত্তর দিকে মুখ করেছিল। 2011 সালে কুইন্স চেম্বারে একটি রোবোটিক ক্যামেরা ঢোকানো হয় এবং সামনে একটি পাথরের স্ল্যাব দিয়ে সেটা বন্ধ দেখতে পাওয়া যায়, কিন্তু স্ল্যাবের উপর একটি মেটালের টুকরো আটকানো ছিল। বিজ্ঞানীদের মনে হচ্ছিল এর পেছনে আরেকটি চেম্বারও থাকতে পারে, তাই তারা যখন পাথরের উপর ফুটো করে ভেতরে ক্যামেরা প্রবেশ করায় তখন এই ছবিটি দেখতে পাওয়া যায়, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কিন্তু এরপর ওই ক্যামেরাটি বন্ধ হয়ে যায় আর এরপর আর এক্সপ্লোরেশন করা হয়নি, কারণ মিশর সরকার এটা চাইছিল না। সেই সময় থেকে এখন পর্যন্ত ওইখানের গভর্নমেন্ট আর কোনো রকম এক্সপ্লোরেশন করতে অ্যালাউ করেনি। ওখানকার গভর্নমেন্ট মনে করেন যে যদি পিরামিডের রহস্য সব সলভ হয়ে যায় তবে সেখানে দর্শক বা সেখানে মানুষ আসা বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা সত্য যে দ্য গ্রেট পিরামিড এখনও কিছু রহস্য লুকিয়ে রেখেছে, যেগুলো এখনও পর্যন্ত আমাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। ওরিয়ান কোরিলেশন থিওরি, পিরামিডকে নিয়ে একটি থিওরি রয়েছে, একে ওরিয়ান কোরিলেশন থিওরি বলা হয়। আপনি যদি রাতের আকাশে পিরামিডকে দেখেন তাহলে রাতের আকাশে পিরামিডকে দেখলে বোঝা যাবে যে পিরামিড আকাশের 3টি তারার সাথে অ্যালাইন করে। আকাশের এই কনস্টেলেশনের নাম ওরিয়ান ভিল। ওরিয়ান ভিলের 3টি তারা রয়েছে, একটির নাম হলো অ্যালাইনটেক, আরেকটি হলো অ্যালাইলাম এবং তৃতীয়টির নাম হলো মাইনটেকা। পিরামিডের পজিশন এবং এই 3টি তারার পজিশন পুরো এক। তারপরের প্রশ্ন হচ্ছে পিরামিডগুলো কেন বানানো হয়েছে। আজ পর্যন্ত আমরা এটাই জানি যে প্রাচীন মিশরীয়দের রাজা এবং রানীদের কবরের জন্যই এই পিরামিড বানানো হয়েছে। আচ্ছা, মমের কথা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং এর মৃতদেহ সাদা কাপড় দিয়ে বেঁধে পিরামিডের মধ্যে রেখে দেওয়া হতো, কিন্তু আজ পর্যন্ত একটি পিরামিডের ভেতরে মমি পাওয়া যায়নি। এখনো পিরামিডের পুরোটা এক্সপ্লোর করা হয়নি, কিন্তু যতটুকু এক্সপ্লোর করা হয়েছে তাতে একটি মমিও পাওয়া যায়নি। না কিংস চেম্বারে কিং এর মমি, না কুইন্স চেম্বারে কুইং এর মমি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সবকিছু দেখে অনেকে মনে করে হয়তো পিরামিডের রাজা বা রানী কবরের জন্য বানানো হয়নি, হয়তো অন্য কোনো কারণ আছে পিরামিড বানানোর জন্য। পিরামিড এত পারফেক্ট কিভাবে, এক আশ্চর্যজনক বিষয় যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন।
পৃথিবীর মিডল পয়েন্টে রয়েছে মিশরের পিরামিড। এটা কাকতালীয় ঘটনা হতে পারে, কিন্তু যদি কাকতালীয় ঘটনা না হয়ে থাকে তাহলে কিভাবে, যখন মানুষের কাছে কোনো প্রযুক্তি ছিল না, তখন কিভাবে বুঝলো যে পৃথিবীর মিডল পয়েন্ট কোনটি? 4000 বছর আগে এটা বোঝা অসম্ভব। এই ঘটনা থেকে সম্পূর্ণ কাকতালীয় ঘটনা নাকি তাদের কাছে বর্তমান সময়ের প্রযুক্তি ছিল? পিরামিডের মধ্যে ন্যাচারাল এসছে, পিরামিডের আশপাশে, মানে মিশরের আবহাওয়া প্রচুর গরম। কিন্তু পিরামিডকে এমনভাবে বানানো হয়েছে যে বাইরে যত গরমই থাকুক না কেন, পিরামিডের মধ্যে সবসময় 20 ডিগ্রি সেলসিয়াসেই থাকবে, যা কিনা মানুষের জন্য ভীষণ কম্ফর্টেবল পরিবেশ তৈরি করে। এটাকে মানুষরা 4000 বছর আগে ন্যাচারাল এসেও বলতে পারেন। অ্যামাজিং সাইড অফ পিরামিড। প্রত্যেক বছর 21শে জুন সব থেকে বড় দিন এবং সব থেকে ছোট রাত। এই দিন সন্ধ্যাবেলায় আপনি যদি পিরামিডকে দেখেন তাহলে দেখতে পাবেন পিরামিডের ঠিক মাঝখান থেকে সূর্য ঠিক এমন ভাবে দেখা যায়। 4000 বছর আগে এত কিছু মাথায় রেখে পিরামিড বানানো একটি মানুষের পক্ষে একেবারেই অসম্ভব একটি বিষয় হতে পারে, কিন্তু এতগুলো বিষয় কিভাবে কাকতালীয় হতে পারে? পিরামিডকে এখনো পুরো এক্সপ্লোর করা বাকি রয়েছে। এর উপর যখন কোনো রিসার্চ হবে অথবা কোনো রহস্য ভেদ হবে, তখন অদ্ভুত রহস্য আপনাকে সবার আগে জানাবে। তাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এরকমই ইন্টারেস্টিং, আনকমন এবং রহস্যময় ভিডিও পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।